বাসের লেখা আদেশ করুন আমি সকাল 6টা বাজায় ঘুম থেকে উঠেছি এখনো আমার পেটে এক দানা শিকড় যায় নাই আমাকে একটা শিকড় এনে দাও না মহারাজ শিকড় খাবেন না দেখ দেখ পায় করেন পায় ধরে কইতি আমাকে একটা শিকড় এনে দে কোন থানে দিবি তুই এনে দে তো আমি পায় ধরে কই শিকড় দাও আমাকে এনে দে শিকড় না আলে আমি বাঁচব না রে না মহারাজ উঠেন মহারাজ না আমি বাঁচব না রে না মহারাজ না আপনি শিকড় খাবেন না শিকড় খেলে কত মানুষ ক্যান্সার হয়ে মারা গেছে মহারাজ আপনি শিকড় খাবেন না 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 এরকম কথা বলিস না ভাই আমার শিকড় না হলে আমি বাঁচব না রে তুই যেখান থেকে পারস আমার জন্য একটা শিকড় নিয়ে আয় রে একটা শিকড় নিয়ে আয় তুই আমি শিকড় না খেলে আমি বাঁচব না না আপনাকে ছাড়া আমি বাঁচব না আপনি শিকড় খাবেন না মহারাজ বান্দির বাচ্চা বাসে তোর মুখে মুখে তর্ক তোকে চাপটের পেছনে তোর আমি একটা পিঠ ফুলে দিব আমার মুখে তুই মুখে মুখে তুই তর্ক কর তোকে আজকে আমি বন্দি করে রাখবো রাজার ঘরে তোকে আজকে বন্দি করে রাখবো আমি না মহারাজ আমাকে না মহারাজ আমাকে আজাদ করে দেন মহারাজ আমি আপনাকে শিকড় এনে দেবো মহারাজ না তোর শিকড় আমি খাবো না আমার শূন্য বাহিনী আছে আমি তাদেরকে বলবো তারাই আমার জন্য শিকড় এনে আমার ঘরে পৌঁছায় দিবে তোর শিকড় আমার লাগবে না তোকে বন্দি করছি নাগিনী আমি যে মাত্র হুকুম না করছি ও ওনাকে ছেড়ে দিবে না কখনো ছেড়ে দিবে না আমি চললাম রাজ করতে না মহারাজ আপনি আমাকে ছেড়ে যাবেন না মহারাজ না মহারাজ